একজন মানুষকে আমরা কি সহজেই খারাপ বলে ফেলি, কিন্তু কোনোদিন জানতে চাই না তুমি কেন খারাপ বলে। মানুষ জন্ম থেকেই খারাপ হয় না, খারাপ হওয়ার পেছনে হাজারো কারণ থাকতে পারে। যেমন কেউ উঁচু পাহাড়ে উঠে গেলে আমরা বলি বাহ সাবাস সাবাস বলে হাততালি দিই, কিন্তু সেই জানে ওই অবধি পৌঁছাতে তার কতবার পড়তে হয়েছে, কতবার সে আহত হয়েছে, হাত পা ছুলে গেছে। তার খোঁজ আমরা কি রাখি? একটা বিয়েতে আমরা পেট পুরে তো খাই, আবার শেষে বলেও বেড়াই আর খুব ভালো হয়নি, খুব ভালো খাওয়ায়নি, মাংসতে লবণ হয়নি, আলুগুলো সেদ্ধ হয়নি, আরো অনেক কিছু। কিন্তু আমরা কোনোদিন খোঁজ নিইনি যার বিয়ে দিচ্ছে তার মা বাবার কথা। তার মা বাবা এই বিয়েটার পেছনে কি কি করেছে, কত ধার কত লোন নিতে হয়েছে, এক একটা জিনিস জোগাড় করতে একটা মানুষের কাছে তাদের কতবার যেতে হয়েছে, কত ছোট থেকে ছোট জিনিসের খেয়াল রাখতে হয়েছে তাদের। কিন্তু আমরা একেবারেই খারাপ বলে ফেলি, খারাপ বলতে আমরা দুবার ভাবি না। আবার ধরো কেউ কিছু একটা ছবি এঁকেছে, আমরা বলে ফেলি ভালো হয়নি, কিন্তু সেই ছবি আঁকতে তার কত পরিশ্রম হয়েছে সেই জানে, কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস খেয়াল করে করে কোন রং কোথায় যাবে, এই সব কিছু করতে তার কতটা সময় লেগেছে সেই জানে। বা কেউ বাড়ি বানিয়েছে, আমরা মুখে বলে দিই এই বাড়ির রংটা একদম ভালো হয়নি, কিন্তু যে বাড়িটা বানিয়েছে সেই জানে এই বাড়িটা বানাতে তাকে কত কাঠ খড় পোড়াতে হয়েছে। আবার এই এই যে কেউ হয়তো একটা গান বানিয়েছে বা যে কোনো কিছু ভিডিও করেছে, কমেডি হোক মিমস হোক, আমরা হয়তো দেখলাম বললাম হ্যাঁ বেকার, কিন্তু যে ভিডিওটা বানিয়েছে সেই জানে তাকে কতবার ভিডিওটা কাট কুট করতে হয়েছে, কতবার তাকে একই রেকর্ড করতে হয়েছে, অনেকে তো রাত জেগে জেগে এসব কাজকর্ম করে। আমরা এইসবের খেয়াল কি রাখি? কিন্তু মুখে আমরা বলে দিতে পারি কি সহজেই খারাপ। জানি অনেকে স্পষ্টবাদী, সত্যি কথা বলতে পছন্দ করে, কিন্তু একবার ভেবে দেখলে হয় না কি যে আমার স্পষ্ট কথাতে কারো যেন খারাপ না লাগে, কেউ যেন কষ্ট না পায়। তাই খারাপ খারাপ না করে একটু ভালো ভালো তো ভালো ভালো তো জব করা যায়, একটু ভালো বললে যদি তাদের পরিশ্রম, তারা যে পরিশ্রমটা করলো তাদের মনে হয় না আমার পরিশ্রম বিফলে যায়নি,
তাই কোনো কিছুকে অত সহজেই খারাপ না বলে একটু ভেবে দেখতে পারি খারাপ বলার আগে।